ঘরে ফিরে থেকে নামান। এ বিয়ে কিছুতেই হবে না। তোমরা এ বাড়িতে ঢুকেছো কেন? এখনই বেরিয়ে যাও, নইলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আপনি যাকে ইচ্ছে ডাকুন, আগে আপনার ওই শালা জামাইকে নামান। আমরা আপনার মেয়ের পছন্দ করা জামাইকে নিয়ে এসেছি। বিক্রম, ভালো হবে না বলে দিচ্ছি, তুমি তোমার ওই লোফার বন্ধুকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও। আমি তো যাওয়ার জন্য আসিনি। আপনি আপনার মেয়ের বিয়ে এই ছেলেটার সঙ্গে দিচ্ছেন কেন? আমার বিয়ের বিয়ে আমি যার সঙ্গে ইচ্ছে দেবো। সেদিন চলে গেছে আঙ্কেল, এখন আপনি কেন? আর কোনো বাবাই তার মেয়ের জীবন নষ্ট করতে পারবে না, আমরা তা হতে দেবো না। আমি তখনই তোমাকে বারণ করেছিলাম। তোমরা যাবে কিনা বলো? ওই ধমকে আপনি আপনার স্ত্রীকে চুপ করাতে পারবেন, আমাদের নয়। এখানে তো আপনার আত্মীয় স্বজন আর বরপক্ষের লোকেরাও আছে। আমি সকলের সামনে রত্নাকে জিজ্ঞেস করতে চাই যে এই বিয়েতে রত্নার মত আছে কি নেই। যদি রত্না বলে যে তার এই পাত্রকেই পছন্দ, তাহলে আপনারা সকলে আমাদের জুতো পেটা করবেন, মানে আমাদের বন্ধুদের, আর আমরা সবাই মাথা নিচু করে এখান থেকে চলে যাব। কিরে রত্না, এ বিয়ে কি তোর ইচ্ছেতে হচ্ছে? বাবা আমাকে জোর করে এর সাথে বিয়ে দিচ্ছে। তুমি আমাকে বাঁচাও বিক্রম দা, তুমি আমাকে বাঁচাও। আরে তুই কাঁদছিস কেন বোকা? আমরা থাকতে তোর বাবা তোর ইচ্ছের বিরুদ্ধে কোনোদিন বিয়ে দিতে পারবে না। শুনলেন তো সবাই, শুনলেন তো মেয়ের কথা, ওর বাবা জোর করে ওর বিয়ে দিচ্ছে, আর এটা আমরা হতে দেবো না। আমি তোমাদের মজা দেখাচ্ছি। এই যে বর্দা, অনেকক্ষণ তুই পোশাকটা পরে আছেন, এবারে ভিতরে গিয়ে পোশাকটা ছেড়ে একটু খেয়ে নিন। হ্যাঁ, আর তার ফাঁকে আমার ওই বন্ধুটি পোশাকটি পরে বিয়েটা সেরে ফেলুক। হ্যাঁ, গুড বয়, এই যা নিয়ে যা। তোমার এই উপকারের কথা আমি জীবনে কোনোদিন ভুলব না বিক্রম দা, জীবনে কোনোদিন ভুলব না। হ্যালো, কথা বলছি। আবার বিক্রম, ও হারামজাদা যদি আমাদের একটু শান্তিতে থাকতে দেবে না দেখছি। প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি করুন, নইলে লোফারটা ওর বন্ধুর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, ও যখন গেছে তখন মেয়ের বিয়ে, মেয়ের বাপের বিয়ে, আমার বিয়ে, না আমার না, সবার বিয়ে দিয়ে ছাড়বে। আমার যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে কি? ঠিক আছে, আমি আসছি। দেখি তোমরা এখানে কি করছো? আরে দরজা বন্ধ করছো কেন? আরে আরে দরজা বন্ধ করলে কেন? ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ ওম ইন্দ্রাদি দেব ভো নব ওম ইতত সৈং। শোনো, ভালো চাও তো দরজা খুলে দাও। দরজা খুলবে তো নাকি? ওনাকে দেখতে পাচ্ছি না, তো বন্ধুকে বউ নিয়ে কেটে পড়লো নাকি? কাটবে কেন, শান্তিতে বিয়ে হয়ে গেছে, ওরা এখন ভেতরে আছে। ভেতরে আছে, যাক বাঁচা গেল। পুলিশ চিরকাল কাজ শেষ হওয়ার পরে এসে হাজির হয়, এটি নিয়ম আর কি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কাজ শেষ হওয়ার আগেই চলে এলাম না তো। মেয়ের বাবা কোথায়, খেতে গেছে নাকি? না, ভেতরেই কোথাও আছে। আচ্ছা আপনি বলুন তো স্যার, নিজের পছন্দের পাত্রের সঙ্গে রত্নার বিয়ে দিয়ে আমরা কি কোনো অন্যায় করেছি? যা করেছিস ভালোই করেছিস, তো মেয়ের বাবা কমপ্লেন করেছে তো, একবার তো থানায় গিয়ে পায়ের ধুলো দিতে হবে বাবা। থানায় যাবো বলেই তো বসে আছি, পালিয়ে গেলে তো আবার আপনি গভীর রাত্রে আমার বাড়িতে গিয়ে উৎপাত শুরু করে দিতেন। চলুন। না না, উত্তেজিত হবি না, সংসন্দর ছেলে মানুষ, অনেক কিছু জানিস না। কোনো শুভ কাজে এসে যদি মুখে কিছু না দিই, তাতে গৃহস্বামীর অমঙ্গল হয়, আমার না আমার না কোনের অমঙ্গল হয়, বরের নামে বরের বন্ধুদের অমঙ্গল হয়। আমি একজন কর্তব্য পরায়ণ দেশ সেবক হয়ে এত লোকের অমঙ্গল তো করতে পারি না। তুই দাঁড়া, এই তোরা দাঁড়া,
একজন আমি একটু মুখে কিছু দিয়ে চলে আসবো নিয়ম রক্ষার। আরে মেনুটা কি জানিস? আপনি তাড়াতাড়ি করুন, নইলে আমরা কেটে পড়বো। ইয়ার্কি হচ্ছিস নাকি? তুই ভদ্রলোকের ছেলে, আমি কথা বলছি, তুই তো গুন্ডা বদমাস না, পুলিশকে ভয় পাবি। আমি যাবো, বাবা গপ খেয়ে চলে আসবো। আয় আয়।